হ্যালো ফ্রেন্ডস তো চলে এসে আজকে একটি নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে বন্ধুগণ ভিডিও থামনেল দেখে হয়তো আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কী ব্যবসার আইডিয়া দিতে চলেছি বন্ধুগণ আজ আমি আপনাদের খুব সিম্পল ওয়েতে বোঝাবো যে আপনারা কি করে জিরার হোলসেলিং ব্যবসা করে মাসে কম করে এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করবেন এই ব্যবসায় রয়েছে দারুণ টাকা লাভ এবং এই ব্যবসার ডিমান্ড রয়েছে মার্কেটে খুবই হাই তাই আপনি যদি জিরার ব্যবসা করতে পারেন মাসের শেষে কম করে এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেনই পারবেন সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি আশা করি সম্পূর্ণ ভিডিওর তথ্য নিয়ে আপনারাও এই ব্যবসা আপনাদের চেষ্টাতে কিন্তু করতে পারবেন ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো আমার চ্যানেলে কিন্তু আমি নিয়মিত যাবতীয় এরকম নতুন নতুন ব্যবসা সংক্রান্ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে এই ভিডিও শেষ করে আমার চ্যানেলে গিয়ে বাদ বাকি কিন্তু এরকমই ব্যবসা সংক্রান্ত ভিডিও কিন্তু দেখে নিতে পারেন চলুন এবার বুঝিয়ে দিই যে আপনারা জিরার ব্যবসা করে মাসে কম করে এক লাখ টাকা কী করে ইনকাম করবেন সমস্ত হিসাব আমি বুঝিয়ে দেব ভিডিও শেষে আমি একদম লাভের অঙ্কটাও আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেব। বন্ধুগণ জিরার যে কতটা ডিমান্ড রয়েছে সেটা আপনারা সকলে ভালো করেই জানেন হোটেল রেস্টুরেন্ট বাড়িতে যেখানেই হোক রান্না করতে গেলে জিরা কিন্তু কম বেশি প্রয়োজন হয়েই থাকে আর এই ডিমান্ডেবল জিনিসের জন্য এর চাহিদাও প্রচুর রয়েছে এবং এর প্রফিটও কিন্তু প্রচুর রয়েছে তো জিরা প্রতিটা পরিবারেতেই লাগে সকাল বিকেল সন্ধে যখনই আপনি রান্না করতে যান কম বেশি কিন্তু জিরার দরকারই দরকার তাই এই জিরা নিয়ে ব্যবসা কি করে আপনি শুরু করবেন দেখুন এই জিরা নিয়ে ব্যবসা শুরু করতে গেলে আপনি খুবই কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন আপনি আবার চাইলে অনেকটা বেশি পুঁজিতেও ব্যবসা শুরু করতে পারেন আপনি চাইলে সাত থেকে আট হাজার টাকা নিয়ে এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন তো শুরু করতে গেলে আপনাকে প্রথমে হোলসেলে আপনাকে জিরা কিনে নিয়ে আসতে হবে তো জিরা আপনি ওই একশো ষাট টাকা একশো সত্তর টাকা খুব বেশি হলে একশো নব্বই আশি টাকার মধ্যে আপনি এক কেজি জিরা পেয়ে যাবেন এবং সেই সমস্ত জিরা আপনি কিনে হোলসেলে বিক্রি করবেন কি করে বিক্রি করবেন আপনি ছোট ছোট প্যাকেট জাত করবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম বিভিন্ন এরকম ছোট ছোট প্যাকেট জাত করবেন এবং ওজন করে একটি হ্যান্ড সিলিংয়ের মেশিনের মাধ্যমে সেটিকে সিল করবেন এবং ওজন করা যন্ত্রের মাধ্যমে ওজন করবেন প্যাকেটে ভরবেন এবং হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে সিল করবেন আর এই সমস্ত জিনিসগুলো মানে এই জিরাগুলো আপনি কি করবেন প্লাস্টিকের যে প্যাকেট রয়েছে আপনি চাইলে নিজের কোম্পানির নাম দিয়েও প্লাস্টিকের প্যাকেটগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারেন বা সাদা প্লাস্টিকেও কিন্তু প্রিন্ট করে যদি কাগজ প্রিন্ট করে আপনি ভেতরে ভরেও কিন্তু অনায়াসে বিক্রি করতে পারেন তো এইগুলো আপনি মার্কেটে কম করে ওই একশো টাকা প্রফিটে কিন্তু আপনি বিক্রি করতে পারেন মার্কেটে কিন্তু বিভিন্ন দামে বিক্রি হয় এরকম জিরা এই যেমন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা তারপর চারশো টাকা সাড়ে চারশো টাকা বিভিন্ন দামে কিন্তু ক্রেজি দিয়ে এরকম বিক্রি হয়ে থাকে জিরা তো আপনি ওই একশো টাকা থেকে আশি টাকার মধ্যে কেজি ধরে পেয়ে যাবেন অনেকটা বেশি পরিমাণে আপনি কিনে এর থেকে আরও কম দামে আপনি পেয়ে যাবেন জিরা তো এই সমস্ত জিরা কিনে প্যাকেটজাত করে আপনি মার্কেটে বিক্রি করলে হোলসেলে বিক্রি করলে আপনি পার কেজিতে কিন্তু কম করে আপনি একশো টাকা লাভ করতে পারবেনই পারবেন আর সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন মার্কেটটা ধরে একটু অনেকটা বেশি পরিমাণে মার্কেটটা ধরে কম করে যদি আপনি চল্লিশ কেজি মাল বিক্রি করতে পারেন প্রতিদিন তাহলে আপনার পার ডে পার ডে আপনি চার হাজার টাকা অবধি ইনকাম করতে পারবেন একশো টাকা প্রফিট এবং চল্লিশ টাকা করে মানে চল্লিশ কেজি করে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি পার ডে চার হাজার টাকা অবধি ইনকাম করতে পারবেন আর যদি সেটাকে আপনি তিরিশ দিনের হিসাব করেন এক লাখ কুড়ি কি এক লাখ টাকা আপনার ইনকাম করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসার প্রধান যে কাঁচামাল হলো সেটা হলো আপনাকে হোলসেলে কম দামে জিরা কিনে নিয়ে আসতে হবে তো কোথা থেকে কিনবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে সেখানে আপনারা পেয়ে যাবেন তথ্য যে আপনারা কোথা থেকে কম দামে এরকম জিরা কিনে নিয়ে আসবেন আর তার সাথে সাথে আপনার দরকার সেই হ্যান্ডসিলিং মেশিন তার দাম হাজার বারোশো টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন এখন সাত আটশো টাকাতেও পাওয়া যাচ্ছে তো আপনারা সেই হ্যান্ডসিলিং মেশিন আপনাদের এলাকা থেকেও কিনতে পারেন এছাড়া অনলাইনেও কিনতে পারেন আর এর সাথে সাথে লাগবে একটি ওজন করার যন্ত্র সেটা আপনারা অনলাইনেও কিনতে পারেন বা অফলাইনে মানে আপনাদের বাজার থেকেও আপনারা কিনে নিতে পারেন তো এই দুটো যন্ত্র হলেই আপনি এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন আর এর সাথে সাথে আপনার যে প্লাস্টিকের যে প্যাকেট দরকার প্রিন্টেড যে প্যাকেট দরকার সেই প্যাকেট কারা বানায় তার তথ্য কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেটা সেগুলো সমস্ত তথ্য রয়েছে আপনারা এই তথ্য নিয়ে কিন্তু এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন আশা করি বন্ধুকান আজকের এই ছোট্ট ব্যবসার আইডিয়াটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিল অবশ্যই অন করে দেবেন এবং নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ